গাইবান্ধায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গাইবান্ধায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার 19 আগস্ট সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা সদর উপজেলা শাখা ও শহর শাখার আয়োজনে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা শাখার আহ্বায়ক সোয়েব হক্কানির সভাপতিত্বে ও শহর শাখার সদস্য সচিব ফরহাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। Yeah!
জেলা বাংলাদেশের মধ্যে একটি অনন্য জেলা। আমরা নৌ সংগ্রাম করেছি বিগত 17 বছর, আমরা নৌ সংগ্রাম করেছি, একটি ছেলেও আমাদের এই নৌ সংগ্রাম থেকে বিচ্যুত হয়নি। আমাদের চোখ বন্ধ করলে আমরা দেখতে পারি এই নৌ সংগ্রামের আমাদের সঙ্গে কারাগার আছে, কারাগারে হামলা মামলা জব্দ হয়েছে, কারাগারে সন্তান হারা হয়েছে, কারাগারে মা হারা হয়েছে, কারাগারে মাকে মার জানাজা অংশগ্রহণ করতে পারেনি। জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্ষিকীতে আজকে এই আনন্দ মিছিল এবং আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি